yapacağız. Hayır. Evet. Bakalım ben. Marşam ভিউয়ার্স আগের মাছগুলো 950 টাকা হালিতে বিক্রি হয়েছে, এখন একটু বড় সাইজের মাছ তোলা হয়েছে, দেখব এগুলো কত করে যায়। দর্শক এমন একটি পরিবেশ আসলে মাছের কাছে গিয়ে দাঁড়িয়ে ভিডিও ধারণ করা অনেক কঠিন। এখন পর্যন্ত 2600 টাকা হলিতে এই মাছের দাম উঠেছে, দেখুন। গরমদাদারে এখন সকাল 9টা এবং গরমদাদার মাছের বাজার প্রায় শেষ পর্যায়ে, পাইকারি মার্কেটের মাছের বাজার প্রায় শেষ পর্যায়ে, যে কারণে যেই বিটগুলোতে মাছের পরিমাণ বেশি বা বিক্রি এখনও শেষ হয়নি সেই বিটগুলোতে দেখুন জনসমাগম, অর্থাৎ ক্রেতার সমাগম কী পরিমাণে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কারণ বাজারে এমন পরিস্থিতিতে, এই করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের মানার কোনো সম্ভাবনাই এখানে নেই। দেখুন কীভাবে মাছ বিক্রি হয়। সামাজিক দূরত্ব মানার বা সামাজিক দূরত্ব পালনের কোনো সুযোগই নেই এখানে। গত বছরের থেকে, গত বছর না, আমি 22 বছর ধরে ব্যবসা করি, 22 বছর ধরে, 22 বছরের মধ্যে এই বছর যত বড় মাছ দেখছি এরকম বড় মাছ কোনো ভাবে দেখিনি। গত বছরে তো ছিল বড় বড় মাছ, খায় 35 মিস্টাররা, ঠিক আছে, বড় বড় কোটিপতিরা। এবার স্বাভাবিক সাধারণ মানুষও খাইতে পারতেছে বড় মাছ। বড় মাছ 1.5 কেজির উপরে, 1.5 কেজির ভিতরে এই মাছ ছিল এক সময় 2200-2300, গত বছর 1400 টাকা ছিল, 1400 টাকা, 1400 টাকা ছিল গত বছর 1.5 কেজি আলা মাছ লাস্টের দিকে, লাস্ট পর্যন্ত ছিল। আর এখন পাওয়া যায় 1.5 কেজি আলা মাছ মাত্র 900 টাকা কেজি পাওয়া যায়, 900-850 টাকা কেজি পাওয়া যায় 1.5 কেজি আলা মাছ। আজকে দামটা একটু কম বাড়তি, আজকে তো একটু বাড়তি, আজকে দামটা বাড়তি, মাছ কম, এটা বলছি। এই ইলিশ মাছ আর জুয়ে 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 তাকে 4-5 দিন জু শেষ, আবার সামনে জু লাগবে। যখন জুটা লাগে তখন প্রচুর মাছ পাওয়া যায়, যখন জুটা থামে লাগে তখন মাছটা কম পাওয়া যায়, ঠিক আছে। এই জন্য ইনশাল্লাহ আমি অনুরোধ করবো যে আটকা যেন না ধরে কেউ, দেশের সম্পদ সবাই আমরা মিললে জিলে টিকিয়ে রাখি। জাটকা ধরা বন্ধ করছে সরকারে, যার কারণে আল্লাহর রহমতে প্রচুর মাছ। আপনি কি পাইকারি বিটে বিক্রি করেন না খুচরা বিক্রি করেন? আমি এখান থেকে পাইকারি কিন না, পরে খুচরা বিক্রি করি। আজকে কতগুলো বিক্রি হয়েছে? আজকে 5100 টাকা আলি কিনছি, 5700 টাকা আলি কিনছি, ঠিক আছে। 1.5 কেজি করে ওজন, 6000 টাকা আলি বিক্রি করি, 300 টাকা আলি রাখছি, এ বিক্রি করতেছি। কেজি কিনা পড়ছে আপনার 880 টাকা, বেশি 920 টাকা করে বিক্রি শেষ, বিক্রি শেষ। মানে প্রতিদিন এই সকালবেলা এই ব্যবসা করলে কি দিন পার হয়ে যায় না অন্য কিছু করেন? না প্রতিদিন কথা বুঝি নেই, মানে সারাদিন রাত 10টা পর্যন্ত এখানে মাছ পাওয়া যায়, কারণ বাজার 10টা 11টা পর্যন্ত মাছ পাওয়া যায়, প্রচুর মাছ।
আপনারা সবাই কিনতে আসতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনাদের বাজারের ভিতরে, আপনাদের নিয়ন্ত্রণের ভিতরে ইনশাল্লাহ মাছ পাওয়া যাবে। এখনো পর্যন্ত 1300 টাকা হলে মাছের দাম উঠেছে। ১৪০০ টাকা হালিতে এই মাছগুলো বিক্রি হলো। আরো কিছু মাছ তোলা হয়েছে, দেখবো সেগুলো কত করে যায়। যেহেতু কিন্তু 800 টাকা হলে তো মাছ ওঠে, মাছে এই মাছের দাম ওঠে। আগের মাছগুলো 800 টাকা হালিতে বিক্রি হলো, আমরা একটু মাছের সাইজ দেখে বিয়ার্স, এখানে কিছু বড় মাছ বিক্রি হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করব এই মাছগুলো বিক্রি দর কেমন। দেখুন একটি ঝুড়ি ভরে আনা হয় এবং কি পরিমাণ মাছ আসে ঝুড়িতে। মাছগুলোকে সাইজ করা হচ্ছে, সাইজ করে তারপর বিক্রি করা হবে। বিহার পাইকারি মার্কেটের সামনে এই যে ঝুড়িগুলো দেখছেন, এই ঝুড়িগুলো সকাল থেকেই এখানে বিক্রি শেষে ঝুড়িগুলো বাইরে নিয়ে আসা হয় এবং এভাবেই এই বিক্রির কর্মযজ্ঞ চলতে থাকে সারাটা বছর। এবং বিশেষ করে ইলিশ মাছের সিজনে এই বাজারে ভিড় থাকে অনেক বেশি। তো এই ছিল আজকে কারণ বাজারের পাইকারি মার্কেটের মাছের দরদাম আমরা জানানোর চেষ্টা করেছি।
তবে কিছু জিনিস উল্লেখ করতে চাই। আসলে পাইকারি বাজারে এত বেশি ভিড় থাকে, এখানে গিয়ে ভিডিও ধারণ করাটা অনেক কঠিন থাকে, খুব ধাক্কাধাক্কি চলে এবং সামাজিক দূরত্বের কোনো বালাই নাই এর মধ্যে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা চেষ্টা করব ইলিশের এই বাজার যতদিন থাকে আপনাদের মাঝে ইলিশের দরদাম তুলে ধরার।